আমাদের 12 দফা দাবিকে সামনে রেখে কেন্দ্র করে আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল। আপনারা দেখেছেন যে কাঞ্চনপুর মহকুমার এই রিয়াং শরণার্থীদের দ্বারা আমাদের ভাই যে সুবল দে ওনার উপর আক্রমণ হয়েছে, উনি রক্তাক্ত অবস্থায় আমাদের জিবি হসপিটালে ভর্তি। আজকে দেখতে পাই রাজ্য সরকার এই বিষয় নিয়ে নীরব ভূমিকা পালন করছে, তার জন্য আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এখন পর্যন্ত এই সম্বন্ধে কোনো বক্তব্য নেই। আজকে দেখা যাচ্ছে এই যে রাজ্য সরকার, এই রাজ্য সরকার, এই কেন্দ্র সরকার একই সমান ভূমিকায় রয়েছেন এই রিয়াং শরণার্থীদের যারা মিজোরাম থেকে এসেছে ত্রিপুরা রাজ্যের মধ্যে, তাদেরকে এই রাজ্যের মধ্যে তাদেরকে পুনর্বাসন দিচ্ছে। আমাদের মূল দাবি তাদের যেন মিজোরামে ওইখানে তাদেরকে পুনর্বাসন দেয়। আমাদের রাজ্যের মধ্যে ত্রিপুরা রাজ্যের মধ্যে একটি রিয়াং শরণার্থীদেরকেও যেন এখানে পুনর্বাসন না দেওয়া হয়। আজকে আমরা 12 দফার দাবিকে সামনে রেখে আপনারা দেখতে পেয়েছেন এই যে রাজ্যের মধ্যে কাঞ্চনপুরে 1997 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত 2020 সালে হাজার হাজার বাঙালির উদ্বস্তু, 1980 সালে গণহত্যায় হাজার হাজার বাঙালিরা উদ্বস্তু, কিন্তু আমাদের রাজ্যে বাম থেকে শুরু করে এই বিজেপি সরকারে একজন বাঙালিকে উদ্বস্তুকে এখন পর্যন্ত ক্ষতিপূরণও দেওয়া হয়নি, তাদেরকে পুনর্বাসনও দেওয়া হয়নি। আজ দেখা যাচ্ছে ভিন রাজ্য থেকে আসা রিয়াং শরণার্থীদেরকে কেন্দ্র সরকার 600 কোটি টাকার প্যাকেজ দিচ্ছে, তাদেরকে এই রাজ্যের মধ্যে পুনর্বাসন দিচ্ছে। দেখা যাচ্ছে তারা বারবার 1997 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত 2020 সালে দেখা যাচ্ছে বারবার তারা এই ভূমিপুত্র বাঙালিদের উপর আক্রমণ করছে। আজ পর্যন্ত দেখা যাচ্ছে বাম সরকার থেকে শুরু করে এই বিজেপি সরকার সবাই নীরব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব এই বিষয় নিয়ে নীরব। আজকে আমরা গিয়েছিলাম কালকে আমরা সুবল দেখে দেখতে ওইখানে দেখে যে স্বাস্থ্যকর্মীরাও তার সাথে দুর্ব্যবহার করছে, তার জন্য আজকের আমাদের এই বিক্ষোভ কর্মসূচি 12 দফা দাবিকে কেন্দ্র করে। আমাদের দাবি 80 জনের গণহত্যা থেকে শুরু করে 2020 সাল পর্যন্ত যে বাঙালিরা উদ্বাস্তু হয়েছিল তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য তাদেরকে নিজ নিজ বাসায় নিজ জায়গায় তাদের পুনর্বাসন দেওয়া হয়, এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের এই 12 দফা দাবিকে কেন্দ্র করে আজকের এই বিক্ষোভ কর্মসূচি। আপনার নাম? আর আমার নাম কল্যাণ পাল, আমি যুব সচিব।